আসসালামু আলাইকুম দর্শক, আমি কৃষিবিদ মোহাম্মদ মুশফিকুল ইসলাম কৃষি সংগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নে, এখানে একটি স্ট্রবেরির বাগানে। শুধু এটা বাগান বললে হবে না, এই বাগান থেকে সারা দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের কাছে স্ট্রবেরির চারা পৌঁছে যাচ্ছে। গত তিন মাসে এই খামারি এই বাগান থেকে মোটামুটি 6 লক্ষ টাকার স্ট্রবেরির চারাই বিক্রি করেছেন। এর পাশাপাশি তার জমিতে বর্তমানে স্ট্রবেরির ফল হচ্ছে, চারার টাইম শেষ। তো আজকের এই ভিডিওতে আমরা তার কাছে তার এই রাস্তায় আসা, তার সফলতা এবং স্ট্রবেরির যে সবচেয়ে বড় গোড়া পচা রোগ, সেই রোগ যে তিনি দমন করেন এবং তার যে যোগাযোগ, তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন তার বিস্তারিত জানতে পারবেন। সাথে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আপনি কিভাবে আপনার স্ট্রবেরি ক্ষেত সেখান থেকে চারা উৎপাদন বা সার্বিক ব্যবস্থাপনাগুলো করতে পারেন। খুবই ফ্লেশি দর্শক, স্ট্রবেরি চাষের একটাই সমস্যা, সেটা হলো গোড়া পচা নিয়ে সমস্যা। আর বাংলাদেশের মানুষ অলরেডি স্ট্রবেরিকে ভালোবাসা শুরু করেছে, প্রচুর পরিমাণে চাহিদা তৈরি হয়েছে। আর এই বাগানে চারা উৎপাদন থেকে শুরু করে আপনার চারা সংগ্রহ, ফল সংগ্রহ এবং রোগবালাই যাবতীয় বিষয় জানতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রাথমিকভাবে কিছু ধারণা দিই। এটা স্ট্রবেরি গাছে সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত লাগানো হয়। এক একটা গাছ থেকে মোটামুটি 1/2 কেজি পর্যন্ত স্ট্রবেরি আপনি কালেক্ট করতে পারবেন জানুয়ারি থেকে মার্চ এপ্রিল এই টাইমটার মধ্যে। এর মধ্যে 2 থেকে 3টা ধাপে স্ট্রবেরি আসে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে স্ট্রবেরি গাছটা আপনি দেখতে পাচ্ছেন, এই গাছে এই মোটামুটি এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে সর্বোচ্চ পরিমাণের এই লতিগুলো আসে। দর্শক, এই লতিগুলো থেকে আসলে স্ট্রবেরির পরবর্তী প্রজন্মগুলো যে চারার যে বৃদ্ধি করবেন, আপনি আরও চারা উৎপাদন করবেন, এই লতিগুলো থেকেই করতে হয়। তো যারা ফল নেবেন, ফল নেওয়ার টাইমটাতে যে টাইমে ফল আসবে গাছে, আপনি যদি গাছে ফল রাখতে চান সেক্ষেত্রে লতিগুলোকে রাখবেন না, লতিগুলোকে ভেঙে দিতে হবে। আর যদি সেই গাছ থেকে আপনার ফল না, আপনি লতি নিতে চাচ্ছেন বা চারা করতে চাচ্ছেন, যেমন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই টাইমটাই তো আর ফল হচ্ছে না, এই টাইমটাতে আপনি এই যে লতিগুলোর নিচে এইগুলোকে ছোট ছোট যে পলি ব্যাগ আছে সেই পলি ব্যাগের ভিতরে রাখবেন। তাহলে কয়েকদিন পরে এর গোড় থেকে শেকড় জন্মায়। এই শেকড়গুলো পরবর্তীতে আপনার এক একটা চারায় পরিণত হবে, মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগে। এরপরে আপনি এখান থেকে কেটে দেবেন। আর যদি কেটে না দিয়ে ডাইরেক্ট কেটে নিয়ে সেটাকে যদি ব্যাগের মধ্যে ব্যাগিং করেন, সেক্ষেত্রে মর্টালিটির রেটটা বেশি থাকে, মানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এটা যখন এর কন্টাকে থাকবে, আপনি ব্যাগের মধ্যে যখন করে এখানে ব্যাগটা রাখবেন, সেক্ষেত্রে কিন্তু চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। যখন শিকড় ছেড়ে দেবে তখন এটাকে ডিসকানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। দর্শক, আমাদের হাসান ভাইও এখানে অর্গানিক বা আইপিএম পদ্ধতি ব্যবহার করে, হলুদ ফাঁদ, আলোক ফাঁদ এগুলো ব্যবহার করে সে পোকা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো দেখুন, স্বাভাবিক কেমিক্যালের পাশাপাশি এই জিনিসটাও কিন্তু জরুরি, এবং চারপাশ দিয়ে নেটিং করা আছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, যতটুকু সম্ভব বিষমুক্ত এখানে রাখা যায়। তো আমি আর বেশি কথা না বলে আপনাদেরকে আর অপেক্ষায় রাখবো না, চলুন হাসান ভাইয়ের সাথে একটু আমরা কথা বলি, তার এ পথে আসা, তার সফলতার গল্পগুলো তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হাসান ভাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ। আপনার ফার্মে আসলাম অনেকদিন পরে। জি ধন্যবাদ। তো
দেখছি যে স্ট্রবেরির একটা রাজ্য গড়ে তুলেছেন। আচ্ছা, তো এ পথে কিভাবে আসা? আসলে সেটা বলতে গেলে অনেক কিছু, তো যদি শর্ট করে বলে থাকি, আসলে বাইরে পড়াশোনা করতে গিয়ে যখন আসলে ওখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যখন পার্ট টাইম কাজ করতে যাই, সেই কাজ করতে অন্য অধীনে কাজ করতে গিয়ে যে ব্যাপারটা সেটা বোঝার পরপরই আমি নিজের সচেতনা থেকে আসলে কিছু একটা করবো, সেখান থেকে আসলে কৃষিতে আসলে আসা। তো সেখান থেকে গত 7 বছর ধরে কৃষির সঙ্গে আসি, আলহামদুলিল্লাহ এই উচ্চ মূল্যের যে ফল ফসলগুলো সেগুলো চাষাবাদ করতেছি। আচ্ছা, তার মধ্যে স্ট্রবেরি ডেফিনেটলি উচ্চ মূল্যের একটা ফসল। তো 7 বছরের যে পথ চলা, অনেক দীর্ঘ সময়, এর মধ্যে প্রতিবন্ধকতা এসেছিল কি রকম? জি, এইটা তো প্রতিবন্ধক বলতে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আপনার আশেপাশের লোকজন, হ্যাঁ, সেটা তারা আসলে ওইভাবে মেনে নেয় না যে যখন আপনি পড়াশোনা শেষ করে আপনি এসে কৃষিতে, আমরা বলি কৃষি বলতে আসলে মূর্খ মানুষ বোঝায়, তো সেইটা তো আমরা শিক্ষিত ছেলে আইসা যদি শুরু করি তো তখন তো সেটা নেতিবাচক কথা বলবে। তো ছিল এরকম অনেক প্রতিবন্ধক, কিন্তু আমি আসলে সেটা গায়ে না মেখে আমার মতো করে আমি কাজ চালিয়ে গেছি, এবং আলহামদুলিল্লাহ এখন যারা আসলে ওই রকম নেগেটিভ কথা বলতো তারা এখন আমাকে নিয়ে আমার আসলে তারা পজিটিভ কথা বলে। আচ্ছা আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। তো এই যে 7 বছরের আপনার স্ট্রবেরি, এর মধ্যে কি শুধু স্ট্রবেরি করেছেন না অন্যান্য ফসলও করেছেন? আচ্ছা, আমার প্রথম শুরুটা আসলে পেঁপে চাষ নিয়ে, হ্যাঁ, আমি হচ্ছে যে দেশি আমাদের যে পেঁপেটা সেটা নিয়ে, যে শাহী পেঁপে, এইটা আমি অনেক বড় সড়ো বাগান করি, সেইটাতে আসলে অনেক ভালো সফলতা হওয়ার, মানে সফল হওয়ার পরপরই আসলে অন্য অন্য ফলগুলোর দিকে ধাবিত হই। তখন থেকে আমি স্ট্রবেরি, পেয়ারা, মালতা, কমলা, এখন ওগুলো রানিং বাগান আছে, এরপর প্যাশন ফ্রুটস, এরপরে আপনার এই যে রক মেলন, হ্যাঁ, ক্যাপসিকাম, ব্রোকলি, রেড ক্যাবেজ, মূলত আমাদের মধ্যে যেগুলো চাহিদা সম্পূর্ণ। তো এই মুহূর্তে স্ট্রবেরির সাথে মানে প্রফেশনালি কতদিন হলো? আচ্ছা, স্ট্রবেরির আমরা গত 6 বছর ধরে চাষাবাদ করতেছি, তবে স্ট্রবেরিটা আসলে যত শর্ট টাইমে আসলে যে ফল ফসল গুলো তার মধ্যে সবচেয়ে প্রফিটেবল আমি মনে করি, যার কারণে আমরা অনেক বড় পরিসরে করি। একটু জিজ্ঞেস করি তাহলে দর্শকরা একটু বেশি উৎসাহী হবে, এক একটা স্ট্রবেরি গাছ থেকে আপনার কি পরিমাণ আপনি ফল হারভেস্ট করতে পারেন? আচ্ছা, আমরা যদি আসলে একটা স্ট্রবেরি গাছ থেকে 3 স্টেজে ফল আসে, তো প্রথম স্টেজে 25 থেকে 30টা ফুল আসে, এরপর টোটালি যদি বলি 45 থেকে 50টা ফুল আসে, তো আমরা মোটামুটি 30 থেকে 35টার মতো হারভেস্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে গড়ে বেড়ে যে আমরা 500 গ্রাম করে ফল আসলে ধরে থাকি বা বিক্রি করি। এই যে স্ট্রবেরি বিক্রি করছেন, এটা বাজার মূল্য তো মোটামুটি একটা ওঠানামা করে, যতটুকু আমরা জানি যে মোটামুটি সর্বোচ্চ দাম যদি থাকে তাহলে 500 টাকা কেজি, এবং সর্বনিম্ন যদি আসে হয়তো বা 300 টাকা কেজি পর্যন্ত আসে। আপনি ঠিক বলছেন, এই বছরে আমরা বর্তমানে যে বাজার পাচ্ছি, প্রথম থেকে আমরা জানুয়ারি থেকে প্রায় 1400 কিলোর, মানে 1400 টাকা কেজি ধরে আসলে সেল করা শুরু হয়েছে। 1400 টাকা? জি, 1400 টাকা কেজি ধরে, মানে এখন আসলে উৎপাদনের তুলনায় মানে চাহিদা অনেক বেশি, অনেক বেশি, অনেক, হ্যাঁ, যার কারণে এরকম অনেক দাম। তো আলহামদুলিল্লাহ আমরা এইভাবে যখন প্রোডাকশনটা একটু বাড়া শুরু হয়েছে, 1200-1800, এখন আমরা রানিং আসলে 500 টাকা করে বিক্রি করছি। আমি নিজেও খেয়াল করলাম আপনার স্ট্রবেরিগুলো অনেক ফ্লেশি, এবং সাধারণত এর আগেও যে সকল স্ট্রবেরি ক্ষেত ভিজিট করেছে অনেক গাছ মিসিং থাকে, মারা যায়, বিশেষ করে গোড়া পচা যে একটা রোগটা আছে স্ট্রবেরির জন্য সবচেয়ে ভয়ঙ্কর, যে যেটার কারণে আসলে স্ট্রবেরি চাষে আসলে নিরুৎসাহিত হয় অনেকে। তা আমি যতটুকু দেখছি যে আপনি 100% সফল এই দিক থেকে, এবং যতটুকু আমি অফ ক্যামেরাতে আপনার সম্পর্কে শুনলাম যে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় খামারি যে আপনি কিভাবে এটা সফল করলেন সেটা জানতে আপনার কাছে আসে। তো এই যে যে গোড়া পচা রোগ, এইটার যে সমাধানের প্রেসক্রিপশন তো আপনি তাদেরকে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে দর্শক, যারা স্ট্রবেরি নিয়ে ভাবছেন বা করবেন, তাহলে সরাসরি হাসান ভাইয়ের এখানে চলে আসতে পারেন, আপনার ঠিকানাটা একটু আপনার মুখেই বলে দেন। আচ্ছা, আমার বাসা হচ্ছে বগুড়া সদরে, বগুড়া সদরের আপনার লাহিপাড়া ইউনিয়নে আমরা যেখানে আছি, এটা রায়মাছিরা গ্রাম। এই গ্রামে আসলে আমাকে সবাই আসলে ফল বাগান মোবাইল নাম্বারটা বলে দিতে পারেন? যে ফোন নাম্বার যদি বলি, 0174455009। আচ্ছা, এই নাম্বারে হাসান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর হাসান ভাইয়ের এখানে সিরিয়াসলি, আমরা আপনার জানেন যে আমরা বিভিন্ন উদ্যোক্তাদের উদ্যোগগুলো তুলে ধরি শুধুমাত্র এই উদ্দেশ্যেই, এখানে কিন্তু আমরা যাচাই বাছাই করি যে যারা সফল হচ্ছেন তাদের সাথে যেন আমাদের যারা দর্শক আছে তাদেরকে কন্ট্যাক্টটা করাই দিতে পারি, যেন সঠিক লাইনে থাকতে পারেন এবং তার সফলতার পথে ব্যর্থতার সম্ভাবনা যেন কমে আসে। তো হাসান ভাই, আপনি তো যেহেতু স্ট্রবেরি ফল আকারে এখন বিক্রি করছেন, আমি যতটুকু জানি আপনি চারাও বিক্রি করেন? জি জি।
তো এই চারাটা কোন টাইমে আপনার কাছে পাওয়া যায়? এইটা যদি আমরা আসলে মূলত ফলের জন্য অক্টোবর থেকে আমরা চারা লাগানো শুরু করি, এখন দেখা যাচ্ছে এক বিঘা জমিতে যেহেতু 5000 চারা লাগে, তো তখন যদি 5000 চারা কিনতে যায় তখন তার অ্যামাউন্ট অনেক বেশি পড়ে যায়। সুতরাং সেখান থেকে দুই তিন মাস আগে দেখা যাচ্ছে 5000 না, সেখানে যদি 500 পিস চারা সে সংগ্রহ করে তাহলে তার কস্টিংটা কমে যাবে। মানে তিন ভাগের এক ভাগ খরচ হবে, জাস্ট শারীরিক একটু পরিশ্রম হবে কিন্তু আপনার কস্টিংটা কমে যাবে। আচ্ছা আচ্ছা, তো তার মানে আপনার সাথে যোগাযোগ করে এই চারাগুলো নিতে হলে তো আপনাকে অবশ্যই আগে বুকিং দিয়ে বা অর্ডার দিয়ে রাখতে হবে? জি, আসলে অনেক যারা নতুন কৃষি উদ্যোক্তা আছে ইয়াং তাদেরকে বলবো বা তার অনেকেই আসলে ফোন দেয় এবং বাংলাদেশের মোটামুটি অধিকাংশ ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে চারা নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ যারাই চারা নিয়েছে তাদেরকে আমি সুন্দরভাবে আমার ফুল সেট আপটা আসলে তাদেরকে দিছি, যারা যাতে এখান থেকে সফল হয়ে ওনাদের মাধ্যমে যেন আরো দুইটা লোক এখানে উদ্বুদ্ধ হয়। না, এটা তো আসলে কৃষি শুধু কৃষি না, এটা একটা পবিত্র উদ্যোগ, কারণ এই উদ্যোগের মাধ্যমে হাজারো উদ্যোক্তার পরিবার তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আর সেখানে আপনার পরামর্শ, আপনার প্রেসক্রিপশন, আপনার সহযোগিতা, এটা দ্বারা যখন সে সফল হবে, এটা আসলে শুধুমাত্র অর্থনৈতিক না, আর্থিক একটা ব্যাপার থাকে, সেই পরিতৃপ্তির ব্যাপার থাকে। তো হাসান ভাই, আপনার মূল্যবান সময় আমি আর নেব না, আপনার ফার্মটা আমরা একটু ঘুরে দেখি এবং আমাদের দর্শকদেরকে দেখাই, আর আপনাদের আমন্ত্রণ থাকছে কিন্তু হাসান ভাইয়ের এখানে আসার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনার মাধ্যমে জানাবো যারাই আসলে আগ্রহী অবশ্যই যে সফল হয়েছে যে প্রজেক্টটাই আপনি করবেন সেইটা বাংলাদেশে কে সফল হয়েছে তার দ্বার প্রান্তে যাবেন, প্রয়োজন হলে তার সঙ্গে সময় দেবেন এবং জেনে বুঝে করবেন। ইনশাল্লাহ আমি সফল হয়েছি, আমার মতো আপনিও সফল হতে পারবেন, কারণ বিফল বলতে কিছু নাই, বিফলতার পরই সফলতা চলে আসে। ধন্যবাদ। তো দর্শক, হাসান ভাইয়ের মুখে তার গল্প শুনলেন। স্ট্রবেরি চাষের সার্বিক বিষয়বুদ্ধি এবং বিভিন্ন রকমের যে টেকনিক থাকে, কিছু গোমর থাকে, এই ব্যাপারগুলো শিখতে হলে, আসলে সফল হতে হলে প্রথমে যাইতে হবে, শিখতে হলে আসতে হবে সেখানে, সেখান থেকে হাতে কলমে বুঝতে হবে এবং সহযোগিতা নিতেই হবে। আসলে প্রত্যেকটা সফলতার পিছনে অনেকগুলো মানুষের ব্যাকগ্রাউন্ডে সহযোগিতার প্রয়োজন থাকে। তো আশা করছি আপনারা হাসান ভাইয়ের এখানে সরাসরি আসবেন এবং তার কাছ থেকে সঠিক গাইডলাইনের মাধ্যমে স্ট্রবেরি চাষ করে আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। আর এরকম বিভিন্ন নতুন নতুন কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন রকমের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কৃষি সংগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।